This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিষ নিয়ে নদী পার করতে গিয়ে এক 49 বছরের বৃদ্ধ তলিয়ে গিয়ে মৃত্যু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বামনগোলা ব্লকের ডাকাত পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার আনুমানিক 10টা নাগাদ পরমেশ্বর সরেন বয়স 49 নামের এক বৃদ্ধ তার মহিষ নিয়ে ধর্মডাঙ্গা টাঙ্গন নদী পার করতে গিয়ে তলিয়ে যায়। ওই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধকে প্রায় 2 ঘন্টা পর নদী থেকে উদ্ধার করেন, কিন্তু পরবর্তীতে ওই মৃতদেহ স্থানীয় বাসিন্দারা হাত দেন না। সেই খবর পেয়ে তৎক্ষণাৎ বামনগোলা থানার আইসি শঙ্কর সরকার ঘটনাস্থলে পৌঁছে নিজের হাতে মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বামনগোলা থানার আইসি নিজের হাতে ওই মৃতদেহ গাড়িতে তোলেন, এমন মহৎ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। এই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হলে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বাবা গেছিল মুসরাতে, ফিরার পথে মানে আর নদীতে মানে মুসের নিজ মনে ধরতে পারেনি, পুলিশরা সব করলো। কি বলবা পুলিশকে এ বিষয়ে? খুব ভালো। কি বলবো, ভালো, কেউ আগাচ্ছে না যখন গ্রামের লোক। তখন কি পুলিশই হেল্প করলো আপনার? হ্যাঁ। আপনার নাম? পরমেশ্বর হেমরম না? সরেন। বাড়ি কোথায়? বাড়ি ঢাকাপুকুর। আচ্ছা, দেখেন কি বলবো, খুব ধন্যবাদ। গ্রামের লোক যখন কাছে এগোচ্ছে না, তখন আমাদের আইসি সাহেব খুব ভালো কাজ করলো। এরকম কাজ করা করণীয়, খুব দুঃখিত আমরা গ্রামবাসী। এরকম কাণ্ড একটা গ্রামের লোক এরকম হয়ে যাচ্ছে, তাও কেউ পাশে দাঁড়াচ্ছেন না। আপনার নাম? নবদ্বীপ মাহাতো।